हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो हमार एक नतून ब्लॉगे तुम्हारे अनेक अनेक स्वागत जाना। तो सकाल हो गए, एक दिन शुरू आबार। तो यथारीति जत सब काज एखन थेके शुरू हो जाए, तो सेगुलो एखन करा हच्छे। बिछाना गोछाना थेके स्टार्ट करलाम, तोमादेर संगे शेयर करछि। तो चलो, एइजोरी सब घुमाच्छिलो तो उठे पड़ेछे, तो एखन ओके ब्रशटा दिए दिलाम। আর এই যে বিছানা গোছানো হয়ে গেছে, আর জানালার পর্দাগুলো বেঁধে দেবার প্রচণ্ড হাওয়া হয়, তো পর্দাগুলো দুলতে থাকে। তো তার জন্য ভাবলাম যে না, পর্দাগুলো বেঁধেই দিই। আর এই বসে গেছি রিসবার, আমি মা ছেলে মিলে দাঁতটা বেজে নিচ্ছি বসে বসে। তারপরে তো জল খাবার খাওয়া হবে, হাজব্যান্ড বেরিয়ে গেছে জল খাবার খেয়ে। তো চলো রিসবকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। রিসবকে বললাম চলো একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করে আসি ব্রাশটা নিয়ে। তো এখন যাচ্ছি রিসব আর আমি একটু বাইরে। তো গাছগুলো দেখছি, গাছে বেশ ফুলও ফুটেছে, আর দেখতেও ভালো লাগে। বেশ গাছে ফুল ফুটলে দারুণ লাগে। আর বাইরে দেখছি হাওয়া হচ্ছে, গাছগুলো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর হাওয়া। তো ঘরের ভিতরে আমাদের খুব হাওয়াও আছে। আর এদিকে রিসবের জন্য জল খাবার বানাবো। তো চলে এসেছি, রিসবকে ম্যাগি করে দেবো। তো ম্যাগিটা কেটে নিলাম। তো চলো রিসবের জল খাবারটা বানিয়ে নিই। তো চলো, এই যে ম্যাগিটা ঢেলে নিলাম রিসবের জন্য। এখন আমি ম্যাগি বানাবো, আর হাজব্যান্ডকে মুড়ি আর ছাতু দিয়েছি, আর আমি দেখি একটু ভাত আছে ওটা খেয়ে নেবো। তো তিনজনের জন্য তিন রকম জল খাবার। তো রিসবের জন্য বসিয়ে দিই ম্যাগিটা। তো চলো চলে এলাম রান্নাঘরে রিসবের ম্যাগিটা বানানোর জন্য। তো রিসবকে ম্যাগিটা বানিয়ে দিই। আর এই যে সারাদিনে সকাল থেকে নানা রকম কাজ করতে করতে সকাল থেকে রাত পর্যন্ত যে কখন কোন কাজটা গিয়ে শেষ হয় সেটা বলাই যায় না। এই কাজ ওই কাজ করতে করতে পুরো রাত হয়ে যায়। তো চলো, এদিকে এই যে বাসনগুলো কটা ছিল, মাজা ছিল, সেগুলো একটু মুছে মুছে আর ওই বাসনের রাখে রেখে দিই। তো বাসনগুলো উল্টে রাখিনি, সোজা করেই রেখেছিলাম, তার জন্য ওগুলো জল ছিল। তো জলগুলো একটু মুছে মুছে বাসনগুলো রেখে দিচ্ছি। আর এদিকে তো রিসবের ম্যাগিটা বানাচ্ছি, আর রিসব এখনও দাঁত মেজে ওঠেনি, এখনও দাঁত মাজছে ঘুরে ঘুরে। তো দাঁতটা মেজে নিক, আমি তার মধ্যে ম্যাগিটা বসিয়ে আর এই যে বাসনগুলো তুলে রেখে দিচ্ছি। তো কাজটা হয়েও গেল। আর এই তো চলে এলো রিসব, আবার আমার সঙ্গে হাতে হাতে কাজ করবে বলে। আর দেখো, ওই যে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে, আর আমাকে বলছে চাট মশলা দাও। তো ওকে চাট মশলা এনে দিলাম, আর ও একটুখানি দিয়ে দেবে। আর এই যে মশলাটা, ওই যে বলছে চামচ দাও, এটা দাও, ওটা দাও, হাতের কাছেই চামচ আছে, ও দেখতে পাচ্ছে না। তো যাই হোক, এই যে দুজনে মিলে ওর ম্যাগিটা রেডি করে নিচ্ছি। আর এই তো রিসব দৌড়ে দৌড়ে খেলছে, দেখছো, ফুটবলটা নিয়ে ঘরের ভিতরেই খেলছে। তো ওই যে ওর আমি খাবারটা দিয়ে দিলাম, এখন রিসব বসে যাবে। আর একটু গরম আছে, তো আমি চামচটা দিয়ে একটু ঘেঁটে ঠান্ডা করে দিচ্ছি, যাতে ও তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, আর একটু ফ্রিজের মধ্যে একটু তরকারি ছিল, তো আমি বের করে নিলাম। আর একটু ভাত ছিল, সেটা দিয়ে এই যে দুজনে বসে খেয়ে নেবো। রিসব খাবে ম্যাগি, আর আমি এই যে ভাত আর এই তরকারি বের করলাম, একটু নিয়ে খেয়ে নেবো। আর এদিকে এই যে কয়েকটা জামা কাচতে হবে, তো তার জন্য এগুলো সাবান জলে এখন ডুবিয়ে নিচ্ছি। তো ডুবিয়ে কিছুক্ষণ রাখবো, তো ঝটপট করে ডুবিয়ে নিই। তারপরে আবার মাছ এনেছে, আজকে মাছ এনেছে রিসব, আর রিসবের বাবা খাবে, আমার জন্য আজকে আর মাছ আনেনি। আর এমন মাছ এনেছে সেটা আমি খাই না, তার জন্য বললাম। তো চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো সবাই ভালোবাসে, কিন্তু আমি খাই না। তো চিংড়ি মাছের তরকারি খাই, কিন্তু মাছটা খাই না। তো যাই হোক, দুঃখ করে আর খিলাম, রিসব আর হাজব্যান্ডের জন্য বানিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে কেটে নেবো, দেখো চিংড়ি মাছ এনেছে।
আর সানডে সানডে তো আগের দিনে বিরিয়ানি খাওয়া হয়েছিল, চিকেন টিকেন চিকেন চা বিরিয়ানি সব খাওয়াইছিল। তো তার জন্য হাজব্যান্ড বলল না চিকেন খেতে ইচ্ছা করছে না, আর ঋষভকেও বলল ঠিক আছে, ওরা দুজনেই চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো ওই চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছটা আমি কেটে নিই, চিংড়ি মাছের তরকারি করে দেবো। তো চলো কাটি, আর ওর পেটে শিরা খোসা সব বাদ দিয়ে ফেলতে হবে, এখন অনেক টাইম লাগবে, তো কেটে নিই ঝটঝট করে। আর এই তো আমার মাছ কাটা হয়ে গেছে, একদম পরিষ্কার করে সব মাথা টাথা বাদ দিয়ে একদম মাছ কেটে কুটে ধুয়ে নিলাম। নিয়ে এখন ওই নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব, তারপরে হবে। এই যে নুন আর হলুদ মেখে নিলাম, নিয়ে এখন বসে যাব শাক কাটতে। তো আগে শাকটা কেটে নিই ঝটঝট করে। আর ওই যে আগের দিনে দেখেছিলাম তিন আটি শাক এনেছিলো, তো বেশ শাকগুলো মোটাই ছিল আর কাদা ভর্তি ছিল। তো ওই যে তিন দিন হবে, আজকে এক আটি করব, আবার আচ্ছা আরও এক আটি, সেটা করলে তো অনেকটাই হয়ে যাবে, তো তার জন্য ওটা রেখে দেবো, ওটা আবার পরের দিনে খাওয়া হবে। তো এখন শাকগুলো কেটে নিই, লাল শাক তো দারুণ লাগে খেতে, একটু ওই রসুন আর এই পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে, অনেকে কালো জিরে দেয়, কালো জিরে দিই না আমি, তো এইগুলো দিয়েই করে নেবো, ভেজে নেব, তো খুব সুন্দর হয় খেতে লাল শাক ভাজা। তো কেটে নিই বাদ দিয়ে যতটা নেওয়া যায় নিয়ে নিই। আর এই যে আমার শাক কাটা তো কমপ্লিট, তার মধ্যে আমি এই যে বসিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, আর এদিকে ভাতও হয়ে গেল, ফুটছে, নামিয়ে নেব। তো দেখো আমার লাল শাক ভাজা একদম রান্না বান্না করে একদম কত অল্প হয়ে গেছে, শাক তো একদমই অল্প হয়ে যায়, তো নামিয়ে নিলাম। এদিকে আবার চিংড়ি মাছটাও বসিয়ে দিলাম ভাজা ঝটঝট করে, আর ওই কাছাকুচি করলাম, সব জামাগুলো ডুবালাম দেখালাম, সেগুলো সব এখন কেচে টেচে নিয়ে চলে এলাম। রোদ তো হাফ রোদ চলেই গিয়েছে, তো যেটুকু আছে হাওয়ার মধ্যে দিয়ে দিলাম, ওই সাইডে হালকা রোদ আছে সেটাতে আর আজকের আর শোকাবে না, তো যাই হোক দিয়ে দিলাম এখন দড়ির মধ্যে ঝুলিয়ে। তো আস্তে আস্তে জলটা ঝরে যাক, হাওয়ার মধ্যে শুকিয়ে যাবে। চলো মেলে নিই, কাজের আর শেষ নেই, একটার পর একটা কাজ হতেই থাকবে এখন, আর কি আর বলবো, কাজ করলে কাজ আর না কাজ করলে না কাজ, এটাই, কাজ বেরিয়েই যায় একটার পর একটা কাজ বেরিয়েই যায়। তো চলো মেলে দিয়ে দিই, আর এদিকে দেখো এই যে চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে করে নিলাম একদম লাল লাল করে, এবারে খাওয়া দাওয়ার পালা। এই যে হাজব্যান্ড আর ঋষভকে দিয়ে দিয়েছি, আর আমি একটু ভিডিওটা এডিট করছিলাম। আর এই যে পেয়ারা দুটো এখন কাটবো, খাওয়া দাওয়া কমপ্লিট, বিকাল হয়ে গেছে, তো এগুলোই ডাসা একদম পেয়ারা। তো এইগুলো দাদা এনেছিলো আমাদের গাছের, খুব সুন্দর, এগুলো মিষ্টি খুব। এই যে কুট্টুকে দেবো, কুট্টু পেয়ারা খাবে, দাঁড়াও। কুট্টু পেয়ারা খাচ্ছে, ঋষভকে দিলাম, এখনো খায়নি। আর এই যে বাইরে হাওয়া, প্রচণ্ড হাওয়া হচ্ছে, মেঘ মেঘ করে এসেছে, বেশ রোদ হচ্ছিল, ও বৃষ্টিও পড়ছে আবার ফোটাফোটা। তো চলো জামাগুলো সব তুলতে হবে, জামাগুলো সব মেলা রয়েছে, দুপুরবেলা মেললাম, ভেজা আছে।
তো এই যে আবার চলে এলাম সন্ধ্যাবেলা, ঋষভকে নিয়ে পার্কে এসেছি। আর প্রত্যেক সানডে করেই ঋষভকে পার্কে নিয়ে যাই, কারণ ও আর সময় পায় না, ছুটি ছাটা থাকে না, তো তার জন্য ওই সানডে করে আসে। তো বাচ্চারা একটু খেললে তো ভালোই লাগে, সারা সপ্তাহ খেলা হয় না, খেলার সময়ই পায় না, তো চলো একটু খেলে দিই। সবকে পার্কে নিয়ে গিয়েছিলাম, দেখালাম, আর তারপরে আবার ওখান থেকে যাদবপুরে গেলাম। যাদবপুরে গিয়ে আর ঋষভ কী করছে, আর জোরে বৃষ্টি এসে গেছিলো, তো কিছুক্ষণ একটু ঘুরে আরে কী হচ্ছে একটু ঘুরে টুরে তারপরে একটু দাঁড়িয়ে পড়লাম। এত জোর বৃষ্টি এলো যে দাঁড়িয়ে পড়লাম, তারপরে এই যে পা ধরে টানছে, পড়ে যাবো তো। আর এই তারপরে এই আসার সময় রোল কিনে নিয়ে চলে এলাম, ঋষভ বলো অনেক রোল খাইনি, ওই যে ঋষভ জন্য আবার গরম জল বসেছে, একটু ঠান্ডা ওয়েদার হলো, বৃষ্টি পড়েছে, এই যে রোল নিয়ে এসেছি রাতের ডিনারের জন্য। তো চলো ঠিক আছে, পাঁচটা রোল এনেছি আর ভাত আছে, তো হয়ে যাবে। আর এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর বৃষ্টি পড়ছিলো তখন আর মোবাইলটা বের করতে পারছিলাম বাইরে, ভাবছিলাম বৃষ্টিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তো করতে পারিনি। আর আমার মোবাইলটা তো বাড়িতেই ফেলে গেছিলাম, হাজব্যান্ডের মোবাইলটা ছিল, তো হাজব্যান্ডের মোবাইল দিয়েই পার্কের ভিডিওটা শ্যুট করেছি। তো ঠিক আছে, আজকে তো আর রান্নাবান্না থেকে ছুটি পেলাম, খাবার দাবার তো নিয়ে চলেই এসেছি। আর ঋষভ দেখো না কী করছে, দুষ্টুমি করছে, ঠেলা মারছে আমাকে যাতে পড়ে যাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, পরের দিন একটা নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হয়ে যাবে। পড়ে গেলে দেখবি মারবো কি জোরে, পা ধরে টানছি। তো পরের দিন আবার নতুন ব্লগের সঙ্গে আবার দেখা হয়ে যাচ্ছে, তো চলো টাটা, গুড নাইট।